মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের এক একসঙ্গে দুটো পদের কি ভ্যাকেন্সি তাদের কাজ কি প্রমোশন কেমন এই ডিটেলস নিয়ে আলোচনা করব তোমরা ঠিকই ধরেছ এক একসঙ্গে দুটো পদ বলতে গেলে কি কি কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস এই দুখানা পদ নিয়ে আজকে আলোচনা করব। দুখানা পদই মিসে আছে এই বছর ভ্যাকেন্সিও ডিক্লেয়ার হয়েছে কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস এর ভ্যাকেন্সি টোটাল খানা এবং অ্যাসিস্টেন্ট কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস এর ভ্যাকেন্সি খানা। দেখো দুটোই কিন্তু আছে চাকরি কিন্তু কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস এটা গ্রেড পে তিন টাকা এবং অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস এ গ্রেড পে তিন হাজার ছশো টাকা তিনশো টাকা গ্রেড পের পার্থক্য তোমরা যেমন ডাব্লিউ ভিডিও এবং জয়েন্ট ভিডিও দেখো ঠিক তেমনি পাশে টেস্ট রিটার্ন পরীক্ষা এগুলোতে সামান্য নম্বরে পার্থক্যতে তোমরা কিন্তু কয়েক বছরের পেছনে চলে যাবে কেননা কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস তিন হাজার নশো টাকা গ্রেড পে যেটা সেটাতে কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশন হোমস তোমরা যদি এই চাকরিটা পাও অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশন হাউস এখান থেকে কিন্তু বেশ কয়েক বছর চাকরি করার পর প্রোমোশন পেয়ে কন্ট্রোলার অফ কারেকশনাল হাউসে যাবে দুটোই কিন্তু মিসের চব তাহলে কিন্তু পার্সোনারি টেস্টটা ভালোভাবে তোমাদের দিতে হবে তোমাদের যদি এই চাকরিটা পছন্দের তালিকায় থাকে কেননা যদি পার্সোনারি টেস্টে কয়েক নম্বর পিছিয়ে যাও তাহলে কিন্তু কয়েক বছর তোমরা পিছিয়ে যাবে কেননা অ্যাসিস্ট্যান্ট থেকে কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসে হোমে যেতে হলে কয়েক বছর কিন্তু তোমাদের লাগবে ওই জন্য পাশ টেস্টটা তোমাদের খুব ভালো করে দিতে হবে এবার বলি পোস্টিংটা কোথায় হয় দেখো ও চারটে জায়গায় এদের পোস্টিং হয় কোথায় কোথায় হয় সেন্ট্রাল কারেকশনাল হোমস সেন্ট্রাল কারেকশনাল হোমসে পোস্টিং হবে আর কোথায় হয় ডিস্ট্রিক্ট কারেকশনাল হোমস এখানেও পোস্টিং হয় আর কোথায় হয় স্পেশাল কারেকশনাল হোমস আর কোথায় সাবসিডারি কারেকশনাল হোমস এই চার জায়গায় সাঁত পোস্টিং হয় চারটে জায়গায় কী কী সেন্ট্রাল কারেকশনাল হোমস ডিস্ট্রিক্ট কারেকশনাল হোমস সাবসিডিয়ারি কারেকশনাল হোমস আর স্পেশাল কারেকশনাল হোমস এই চার জায়গায় তোমাদের পোস্টিং হবে প্রমোশন কি একটু আগে বললাম অ্যাসিস্টেন্ট কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস এখান থেকে প্রমোশন পে যারা এইটা পাবে তিন হাজার ছশো টাকা গ্রেড পের চাকরি এখান থেকে প্রমোশন পে কন্ট্রোলার অফ হোমস হোমসে যাবে তিন হাজার নশো টাকা গ্রেড পে তারপরে প্রমোশন পে কোথায় যাবে চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল হস এই হল তোমার প্রমোশন এই প্রমোশন কিন্তু পাবে এবং এই চাকরিটা কিন্তু যত কোনো আছে সব থেকে গ্ল্যামারাস চাকরি গ্ল্যামারাস বলতে গেলে এই বছর যে ভ্যাকেন্সিগুলো ডিক্লেয়ার হয়েছে তা আমাদের গ্ল্যামারাস কেননা ইউনিফর্ম জব এক দুই হচ্ছে প্রমোশন খুবই ভালো যারা অন্য চাকরিতে যাবে না তারা কিন্তু এই চাকরিটা অনাসে প্রথম দিকে রাখতে পারো কেননা মিসে যে চাকরিগুলো আছে তার মধ্যে প্রমোশন আসবে কিন্তু এটা অনেকটাই ভালো তবে ছুটি ছাটা কিন্তু অন্যান্য চাকরিগুলোর থেকে তুলনামূলক কম এটা কিন্তু মাথাতে রাখতে হবে তোমাদের এবার বলি এই চাকরিটা যদি তোমরা পাও কি কি কাজ করতে হবে কাজ কিন্তু এর অন্য চাকরির থেকে বেশ কাজের পরিধি অনেকটাই বেশি কেননা দেখো বিচারের পরে সাজাপ্রাপ্ত আসামি অথবা যে সমস্ত বিচার দিন বা ট্রায়াল যাদের চলছে সেই সমস্ত আসামিদের দেখভালের ব্যবস্থা করতে হবে মানে রেখে দেওয়ার ব্যবস্থা করতে হবে তারা যাতে ভালো করে খাওয়ার দাবার পায় সঠিক সময় জামা কাপড় পায় এই জিনিসগুলো দেখতে হবে অর্থাৎ তাদের অভিভাবকের কাজ তোমাকে করতে হবে গার্জেনের কাজ করতে হবে তারা যেন সঠিক সময় খাবার পায় সঠিক পোশাক পরিচ্ছদ করতে পারে এই নিয়ে যেন বিক্ষোভ না থাকে এই বিষয়গুলো দেখতে হবে আসামিদের কাউন্ট ঠিকঠাক রাখতে হবে কেননা দেখো প্রত্যেক দিনই প্রায় দেখবে কিছু আসামি রিলিজ হচ্ছে তাদের ধরো সাজা শেষ হয়ে গেছে আবার কিছু আসামি নতুন আসছে সেই হিসাবটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে এইটা কিন্তু তোমাদেরই করতে হবে এই কাজটা আর কি যে আসামিগুলো এসেছে তারা কিন্তু অনেক সময় মেন্টালি ডিস্টার্ব থাকে তাদের মেন্টালি ট্রেস থাকে কেননা তারা একটা বাইরের সমাজ থেকে এসেছে তারা নিজেদের ভাবতে পারে আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি সমাজে ফিরে গিয়ে দাম পাবো না এই বিষয়গুলো কিন্তু তাদের থাকে এই মেন্টাল ট্রেস তাদের দূর করতে হবে এই দূর করার জন্য তোমাদের কি করতে হবে মাঝে মাঝে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে যোগাসনের ব্যবস্থা করতে হবে বিভিন্ন ধর্মীয় গুরু যারা থাকে তাদের উপদেশ শোনাতে হবে অথবা তোমার সংশোধন সংশোধনকারগুলো এখন তো আর জেল বলা যায় না এটা হচ্ছে ব্যাকডেটেড টার্ম এখন কিন্তু নাম হচ্ছে সংশোধনাগার এই সংশোধনাগারগুলোতে কিন্তু মাঝে মাঝে ফাংশানের আয়োজন করতে হবে এবং ফাংশানে কিন্তু তারাই অর্গানাইজ করবে তারাই অংশগ্রহণ করবে যে সমস্ত বিচারাধীন আসামিগুলো আছে তারাই পার্টিসিপেট করবে এইভাবে তাদের মনোরঞ্জনের ব্যবস্থা করতে হবে তারা যেন কোনোভাবেই না ভাবে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন এই মনোভাবটা যেন না আসে আর কি করতে হবে অনেক সময় দেখো আসামিগুলো যারা আছে তাদের কিছুদিন পরে ধরো তারা রিলিজ হবে অনেকে তো যাবজ্জীবন থাকে না কাবের ধরো তিন বছর কাবের সাত বছর সাজা হয় কাবের এক বছর এরমও হয় কাবের দশ বছর এবার ধরো তারা সমাজে যখন ফিরে যাচ্ছে তারা কি খালি হাতে ফিরে যাবে খালি হাতে ফিরে গেলে তো টাকার অভাবে আবার টাইম করতে পারে সেই ব্যবস্থাও তোমাকে করতে হবে তার মানে কত কাজের পরিধি দেখো কিভাবে করবে ধরো কোনো একজন আসামি সশ্রম কারাদণ্ড হলো পাঁচ বছরে কী করবে তাদের কিন্তু কাজের ভাগ করে দিতে হবে কেমন ভাগ ধরো কোনো একটা টিমকে তুমি করালে রান্নাবান্নার কাজ করলো কুকিং কেউ পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যস্ত থাকলো মানে জামা কাপড় কাচলো তারপরে পায়খানা বাথরুম পরিষ্কার করলো এলাকা পরিষ্কার করলো কিছু গ্রুপ গার্ডেনিং করবে অনেকে আছে হস্তশিল্প খুব ভালো তাদের দিয়ে মা মাদুর তৈরি করানো হলো মুখোশ তৈরি করানো হলো বা অনেকে টেলারিং ভালো জানে জামা জামাকাপড় তৈরি করানো হলো বা অন্যান্য কিছু তৈরি করানো হলো এই জিনিসগুলো কিন্তু কোনো যেতেই পারে এবং তারা এই কাজের বিনিময়ে যে টাকাটা পাচ্ছে যা যখন তারা রিলিজ হচ্ছে বা সংশোধনাগার থেকে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু তাদের ওই টাকাটা দিয়ে দিতে হবে যাতে সমাজে গিয়ে যেন তারা টাকার অভাবে আবার কোনো ক্রাইম করে না বসে এই বিষয়টা কিন্তু তোমাদের দেখতে হবে এইটা কিন্তু একটা দেখার বিষয় আছে আর কি অনেক সময় দেখবে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এইসব স্পেশাল দিনে দেখবে সরকার থেকে ঠিক করে যে পাঁচশো জন টোটাল আসামিকে ছেড়ে দেবো বা একশো জনকে রিলিজ করা হবে এইটাও কিন্তু দেখতে হবে এইগুলো কিন্তু সরকার থেকে ঠিক করে যে এই আসামিগুলো বিচার চলাকালীন খুব ভালো ব্যবহার করেছে কোনো রকম রুলস রেগুলেশান ভাঙেনি তাদেরই রিলিজ করা হয় এই বিষয়গুলো কিন্তু তোমাকে অ্যাজ এ কারেকশনাল সার্ভিস বা অ্যাসিস্ট্যান্ট কারেকশনাল সার্ভিস এই দুটোতে গেলে কিন্তু তোমাকে দেখতে হবে কেননা কোন আসামিটা সাজা পেতে পেতে রিলিজ হবে সেই ডেটাটা কে দেবে সরকারকে তোমাকেই দিতে হবে কোন আসামিটা বিচার চলাকালীন ভালো ব্যবহার করেছে তার আগে রিলিজ হওয়া উচিত এই বিষয়গুলো কিন্তু তোমাদেরই ডেটা দিতে হবে আবার ধরো কোনো আসামি রিলিজ হয়ে গেল সেই ডেটাটাও তোমায় রাখতে হবে সংখ্যা যেন ঠিক থাকে কাউন্টিং যেন ঠিক থাকে এই বিষয়টা দেখতে হবে কেননা অনেক সময় দেখা যায় দেখবে যে জেল পালিয়ে আসামি পালিয়েছে জেল ভেঙে বা পাঁচিল টোপকে পালিয়েছে তাহলে কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে যদি পাঁচিল টোপকে পালায় বা পালিয়ে যায় কোনো আসামি এই চাকরিটা একটু আগে যেমন বললাম খুব প্রমোশন আসবে খুব ভালো ঠিক তেমনি যদি আসামি পালায় ততটাই কিন্তু প্রমোশন বাজে হয়ে যাবে পানিশমেন্ট হবে কিন্তু তখন এই চাকরিটা কিন্তু ভালো যেমন বাজে দিক কিন্তু এইটা ধরো আসামিদের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয়ে গেলো কোনো একটা কারণে খাবার দাবার নিয়ে বা কোনো একটা কারণে তখন কিন্তু ডিপার্টমেন্ট তোমার এগেন্স্ট ডিসিপ্লিনারি অ্যাকশান নেবে এই বিষয়গুলো আছে আসামি পালিয়ে গেল বা আসামি হট করে দেখা গেলো জেলের ভেতরে বা সংশোধনাগার এখন তো আর জেল না সংশোধনাগারের ভেতরে মাদকদ্রব্য পাচার হচ্ছে আর্মস পাচার হচ্ছে খবর এলো ধরো হায়ার অথরিটির কাছে তারা রেড করলো দেখা গেলো সত্যিই পেলো জিনিসগুলো তখন কিন্তু যে ইনচার্জ আছে তাকে কিন্তু সোকাস করবে বা সাসপেন্ড করবে এই চাকরিতে কিন্তু প্রোমোশন আসপেক্ট যেমন ভালো ঠিক তেমনি পানিশমেন্টও কিন্তু অনেকটাই বেশি যে সমস্ত ক্যান্ডিডেটরা পার্সোনালি টেস্টে পৌঁছো মিশনে আসে এবং যাদের ইউনিফর্ম জবের প্রতি ক্রেজ আছে যারা একটু স্মার্ট তুলনামূলক তারা কিন্তু এই চাকরিটা প্রথম দিকে রাখতেই পারাসে কেননা মিশনে আসে যে জবগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু এই চাকরিটা প্রমোশন আসবে খুবই ভালো প্রমোশন কিন্তু খুবই ভালো এবং এই চাকরিতে কিন্তু তোমার ছুটি ছাটা তুলনামূলক কম এটা কিন্তু তোমাকে মাথায় গেঁথে নিতে হবে আর কি আছে এর কাজ কোটে বিচারে পরে দেখবে এক একজন আসামির এক এক রকম সাজাপ্রাপ্ত হয় কেউ তিন বছর কেউ সাত বছর কেউ দশ বছর কেউ যাবজ্জীবন এরম কিন্তু বিভিন্ন ধরনের ভাগ আছে সেই ডেটাটা কিন্তু তোমায় রাখতে হবে তিন বছর সাজাপ্রাপ্ত আসামিকে নিশ্চয়ই সাত বছর তুমি সাজা দেবে না তিন বছর পরে যেন তিনি মুক্তি পায় এই ব্যবস্থাটা কিন্তু করতে হবে আর কি অনেক সময় যে আসামিগুলো থাকে তারা কিন্তু ফার্স্ট এডের হয়ে পড়ে তারা মনে করতে থাকে আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন তাদের কিন্তু আবার বলছি আগেও বলেছি মাঝে মাঝে কাউন্সেলিং করতে হবে তারা যেন কোনোভাবেই না ভাবে যে আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন তাহলে কিন্তু পরবর্তী সময় মুক্তি পাওয়ার পরে আবার কিন্তু তাদের মধ্যে অপরাধ প্রবণ একটা মানসিকতা তৈরি হয়ে যেতে পারে তাদের কিন্তু কাউন্সিলিং করতে হবে বা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে তারা পরবর্তী সময় সমাজের মূল স্রোতে ফিরে যেতে পারে এইগুলো মনে রাখলে মোটামুটি যদি তোমরা বলতে পারো আশা করি তোমরা টেস্টে কিন্তু ভালোভাবেই উত্তীর্ণ হবে এবার আমি বলি আমি যদি তোমার এই জায়গাটা থাকতাম আমার ব্যক্তিগত মত আমি প্রথম তিনখানা চয়েসের মধ্যে রাখতাম না আমি মিশনে সার্ভিসে দুবার ইন্টারভিউ দিয়েওছি আমি কিন্তু এটা শেষের দিকে রেখেছিলাম কেননা আমার পছন্দ না কেননা আসামি নিয়ে ডিল করা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতাম না কিন্তু অনেকেই আছো যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাও তারা কিন্তু প্রথম দিকে এই জবটা রাখতেই পারো কেননা যাদের বয়স ধরো প্রান্তের দিকে আছে ধরো সাঁইত্রিশ বছর বা আরও বেশি বা পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তারা কিন্তু মিশন সার্ভিসে এই জবটা প্রথম দিকে রাখতে পারো প্রথম দিকের চয়েসের মধ্যে কেননা প্রমোশন কিন্তু খুবই ভালো এই চাকরিটা এবার কিন্তু তোমাকে নিজেকেই চয়েস করতে হবে একটা তোমাদের কোশ্চেন করি দেখো এইটা যদি প্রথম তিনখানা চয়েসের মধ্যে রাখো তোমাদের এই একটা কোশ্চেন উঠে আসতে পারে এই কোশ্চেনটা তোমাদের করছি আমি তো অনেকগুলো অ্যান্সার তোমাদের দিয়ে দিলাম এর কাজ কি পোস্টিং কোথায় হয় গ্রেড পে কত প্রমোশন কেমন এইগুলো সব তোমাদের বললাম এই ভিডিওতে এবার তোমাদের একটা কোশ্চেন করছি সেটা তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাবে মুক্ত সংশোধনাগার এই কনসেপ্টটা কি এখন কিন্তু এই কনসেপ্টটা খুব উঠেছে এই কনসেপ্টটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে বর্তমানে কোথায় পশ্চিমবঙ্গের কোন কোথায় কোথায় মুক্ত সংশোধনাগার আছে এই ডিটেলস যদি তোমরা জানো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং এই বিষয়টা যারা জানো না তারা অবশ্যই জেনে যেও কেননা প্রথম তিনখানা চয়েসের মধ্যে রাখলে এই চাকরিটা বা এই চাকরি দুটো দুটোই যদি প্রথম তিনখানা চয়েসের মধ্যে রাখো তোমাদের কিন্তু এই মুক্ত সংশোধনাগার এই কনসেপ্টটা কিন্তু জানতে চাইলেও চাইতে পারে